Welcome back, friends. Welcome back to Mom's Cookbook. চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি মিষ্টি কুমড়োর পরোটা। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি একটা বড় বাটির মধ্যে মিষ্টি কুমড়ো গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন মিষ্টি কুমড়ো নিয়েছি, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়োটা এরকম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা কুচি, আদা গ্রেট করে আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এটা এবার মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হিং পাউডার, একটুখানি কালো জিরে, একটুখানি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আজওয়াইন, গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার একদম অল্প একটু, আর সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব গমের আটা, ময়দানা। এবার হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না, সেই জন্য অল্প অল্প করে আটা দিয়ে দেবেন, দিয়ে মাখতে থাকবেন, প্রয়োজন বুঝে আটা দিতে যাবেন, আর না হলে মিষ্টি কুমড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্ট করতে রাখব। আটাটা রেস্ট করা হয়ে গেছে, আমি এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লই আমি পাকিয়ে নিয়েছি। আমি একটা লই নিয়েছি, শুকনো আটার মধ্যে হালকা করে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার লইটাকে হালকা হাতে বেলে নেব, বেশি চাপ দিয়ে বেলবো না, তাহলে ভেঙে যেতে পারে। একটা বেলা হয়ে গেছে, সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা পরোটা এখন দিয়ে নিলাম। দিয়ে এবার শেখে শেখে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দুপিট ভালো করে শেখে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তেল দিয়ে ভালো করে এরকমভাবে দেখুন চারিদিকে মাখিয়ে আমি উল্টে দেব। উল্টো পিঠটাও ভালো করে তেলে শেকা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। আমি এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে সবকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি মিষ্টি কুমড়োর পরোটা। আমি এখানে সার্ভ করে দিয়েছি পরোটাটা, সাথে দিয়েছি ফুলকপি গাজরের তরকারি আর দিয়েছি গোলাপ জামের পায়েস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর এইরকম রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।